নিহত মরদেহের অংশবিশেষ এমপি আনারের কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি গোয়েন্দারা। বলা যায় আনার হত্যাকাণ্ডে তদন্তে এখনও অনেক রহস্যের জট খোলা সম্ভব হয়নি। তবে হত্যার ক্লু বের করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছেন গোয়েন্দারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাবি সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা। অন্যদিকে ঘটনার অন্যতম সন্দেহভাজন সিয়াম এখন ভারতে 14 দিনের রিমান্ডে। গত রোববার নেপাল সরকার তাকে আটক করে ভারতের কাছে হস্তান্তর করে। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। ডিপি সূত্র জানায়, আনার হত্যার ক্লু খুঁজে পেতে নতুন প্রযুক্তি ব্যবহার করছেন গোয়েন্দারা। এতে করে হত্যাকাণ্ডের নানা বিষয় বেরিয়ে আসতে শুরু করেছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সমানে আসছে একের পর এক সন্দেহভাজনের নাম। খুনের পেছনে নতুন সূত্র খুঁজে পাওয়ার দাবিও করছেন গোয়েন্দারা। তাদের দাবি, হত্যার পেছনে রাজনৈতিক বিরোধিতার যোগসূত্র রয়েছে। এজন্য জিজ্ঞাসাবাদ করতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে আটক করা হয়েছে। বাবুর মতো আরও কয়েকজন স্থানীয় নেতাকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই ঘটনায় নতুন অনেকে গ্রেফতার হতে পারেন। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিনিময় চুক্তি রয়েছে, সে অনুযায়ী এমপি আনার হত্যার মূল আসামি শাহিনকে ধরে এনে ভারতে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে। সোমবার দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মরদেহ আনারের কিনা তা এখনও পরীক্ষাধীন, এটি নিশ্চিত হওয়া দরকার। তিনি বলেন, একটা প্রমাণ লাগবে যে এই খণ্ড বিখণ্ড মাংসগুলো আনারের, তার ডিএনএ তার মেয়ের সঙ্গে মিলে গেলে তখনই অনেক তথ্য প্রকাশ করা হবে। অন্যদিকে আর এক তথ্য দিয়েছে ডিবি। ডিবি সূত্র বলছে, শাহিনের বাসায় পাওয়া ভিভো ব্র্যান্ডের একটি মোবাইল ফোনের সূত্র ধরেই অনেক প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক দুই আসামি ফয়সাল ও মোস্তাফিজের যে কোনো একজনকে শিগগিরই গ্রেফতার করা হতে পারে। ডিবির একটি সূত্র জানায়, নতুন করে আটক আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর সাথে হত্যাকাণ্ডের পর শাহিনের যোগাযোগ হয় SMS-এর মাধ্যমে। একসঙ্গে বৈঠকও করেছেন তারা, হয়েছে অর্থ লেনদেনও। ডিবি বলছে, আমানুল্লাহ বাবু ও শাহিনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। 12 মে ভারত যান এমপি আনার। পরদিন 13 মে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন তিনি। দুদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে এ হত্যাকাণ্ডে জড়িত 8 জনের নাম এখন পর্যন্ত বেরিয়ে এসেছে। মাহমুদ সোহেল, কালবেলা।